যে অনেকে বলে থাকে রাত্রিবেলা টাকা লেনদেন করলে আদান প্রদান করলে ধার দিলে নিলে সব যশ কমে তো এটা আসলে কথা ঠিক কিনা সময় তো মাকসুদ ভাই রাত্রি আর দিনের বিষয় কি মানুষ জীবনে যতদিন বেঁচে আছে সকাল সন্ধ্যা রাত দিন সবসময় যেটা প্রয়োজনীয় জিনিস সেটা করতে হবে এই সমস্ত কাজ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোন সময় রাত্রি এটা হবে দিনে এটা হবে এটা কি বলে দিছে নাকি রাত্রিবেলায় আর দিনের বেলা সব আল্লাহস মানবতা নির্ধারণ করেন লাইল অন্নহার তিনি তো আল্লাহ মানতা রাত্রি নির্ধারণ করছেন এবং দিন নির্ধারণ করছেন রাত্রিবেলা লেনদেন টাকা পয়সা করলে সব জোশ কমবে বাড়বে কমবে অকল হবে মঙ্গল হবে না বা খারাপ হবে পরিণীতি এইসব গীতে সব কুসংস্কার অন্তর্ভুক্ত এই সবগুলি সেরে গেলে বিশ্বাস করা এটা বিশ্বাসই করা যাবে না অনেকে বলে অনেকের কথাই তো ঠিক না অনেকের আজকে অনেকের কথা মানতে চাই তো মানুষের সমস্যা পড়ে গেছে অয়ন্ততি আল্লাহ বলছে অয়ন্ততি মান মানফিলার দিয়ে দিল্লো গান সাবিল্লা জমিনের অধিকার কথা মানতে গেলে তো পথপ্রস্ত করে দেবে তোমাকে কোরআন সন্ন্যার দলিলের আপনাকে দেখতে হবে রাত্রিবেলা মানুষের প্রয়োজন নাই কিনা কাটা দরকার নাই রাত্রিবেলা কি মানুষকে কিছু কিনবে না খাবে লেনদেন করবে না একজন একজন দিবে না রাত্রিবেলা টাকা গুনবে না টাকা পয়সা রাত্রিবেলা টাকা পয়সা দিবে একজন একজন হাতদান প্রদান করবে না এগুলি সব কুসংস্কার সেরেকের অন্তর্ভুক্ত ভালো এবং মন্দর মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে আর ভালো মন্দির মালিক যেহেতু আল্লাহ সহ আমাকে আপনাকে ভালোর পথে থাকতে বলছে মন্দ থেকে দূরে থাক আল্লাহ বলছেন দূরে থাকতে ভালো মন্দ আল্লাহ নির্ধারণ করবেন কিন্তু তারপরেও আমাকে আপনাকে বসে থাকা যাবে না ভালোর আল্লাহ কাছে চাইতে হবে এবং খারাপটা থেকে বাসার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম আল্লাহ নাবি শিখাই দিয়ে গেছে আল্লাহামিয়াছিল খৈরাল মাসাল্লা খয়রাত দোয়া আল্লাহ ভালো দোয়া চাই এবং ভালো জিনিস চাইতে চাই আমি আল্লাহনিয়াছিল ফেয়েল আল খয়রাত ভালো করতে চাই তার কালে মন খারাপ খারাপ থেকে আমি বাঁচতে চাই এই যে দোয়াগুলো দেখেন সবসময় আল্লাহর কাছে অকল্যাণ থেকে বানা চাইতে হবে এবং ভালোটা চাইতে হবে হোজাই ফের আল্লাহ রসুল সাল্লামের কাছে সবসময় খারাপ থেকে বেশিরভাগে বেশিরভাগ অংশে খারাপ থেকে খারাপ জিনিস জানার জন্য প্রশ্ন করতেন কেন প্রশ্ন করতেন যে সবাই ভালো জিনিস প্রশ্ন করতেন আর হোজাই আন আনহু ভালো খারাপ জিনিসের বিষয়ে প্রশ্ন করতেন কেন যে এখানে এই ভয়ে যে আমাকে যেন খারাপটা স্পর্শ না করে এই জন্য আমাকে আপনাকে ভালো মন্দের বিচার যেখানে যেটা সুজ্ঞান আছে সেটা চলতে হালাল হারাম ভালো মন্দ এগুলি আল্লাহ সব অন্যতলে নিধান করে দিয়ে গেছেন যে এটা খারাপ এটা ভালো এটা মন্দ এটা খারাপ এটা অকল্যাণ এটা কল্যাণ এগুলি হাদিসদের স্পষ্ট প্রমাণ আছে হাদিসে এগুলো অনেক বিস্তারিত বর্ণনা আছে সংক্ষিপ্ত পরিসরে বললে যথেষ্ট তো এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর যেগুলি সামাজিক কুসংস্কার অনেক তো সামাজিক কুসংস্কার আছে দেশে বিদেশে হিন্দু মুসলমানদের মাঝে সরাই রয়েছে হিন্দুদের মাঝে কাপের বেয়েমা নাস্তিকদের মাঝে আসে যেন সব দোয়া আছে বা দোয়া শিখেছে আল্লাহ ওলা খাই রেল্লা খয় রুক ওলা সার ওলা তয় রেল্লা তয় রুক আল্লাহ ভালো যেটা তোমার পক্ষ থেকে ভালো আর ওলা তয় রেল্লা তয় রুক আর তুমি যেটা তোমার পক্ষ থেকে নির্ধারিত যেটা অকলান মানুষ যেটা তুমি বলে দিয়েছো সেটাই তো অকল্যাণ অকল্যাণ কি পাশক তো সলা নামার হয়তো অকল্যাণ জাকাত না তো অকল্যাণ পাশক আল্লাহর বিধানকে নামানাই সেখানে অকল্যাণ দুনিয়া আর আল্লাহর বিধানকে সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা সেখানেই তো কল্যাণ স্পষ্ট এখানে নির্ধারিত আল্লাহ আমাদের সবাইকে ভালো রূপে প্রতিষ্ঠিত রাখুন কল্যাণের প্রতিষ্ঠিত রাখুন সর্বকরা অকল্যাণ অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকাতে অভিযান করুন আমিন হাজার সাল্লাহ নবিনিসালামালাইকুম রহমাত